আমি এই ভিডিও দেখে খুবই আশ্চর্য হইনি, কারণ এটাই হচ্ছে পশ্চিমাদের নীতি। উপরে পানি ঢালে, তলে দিয়ে গাছ কাটে, অথবা ভ্লাদিমির পুতিনের জন্য নতুন কোনো ষড়যন্ত্রের ফাঁদ পাচ্ছে। কারণ দেখতে পাচ্ছে যে আরব রাষ্ট্রগুলো সহ ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে বিশ্বের অনেক দেশ একটা জায়গায় একাট্টা হয়ে গেছে। ইভেন তাদের যে সংগঠন ন্যাটো বা ধরেন আইসিসি নামক সংগঠন ইইউ, সেইখানেও কিন্তু যৌক্তিক দাবিতে ফাটল বিক্ষোভ দেখা দিয়েছে। আর এরই মাঝখানে আপনার আজকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যেই মানে বক্তব্য দিয়েছেন সেইটা কোনোভাবেই জায়েজ কিনা আপনি বলেন, নাকি অস্ত্র ব্যবসা শেষ, এখন ইউক্রেনের কাছে আর টাকা নাই। গতকালকেই নিউজ দিয়েছিলাম যে ইউক্রেনের সেনারা গোলা সংকটে ভুগছে, অনেক দেশ টাকা দিতে চাচ্ছে না, সুতরাং এখন বুঝতে পারছে যে না, যেমনেই হোক এখন যুদ্ধটুদ্ধ বন্ধ করি, কারণ এতদিন ধরে উস্কানি দিয়া এই যুদ্ধটাকে দুই বছরের মাথায় আনার পর এই যদি সিদ্ধান্ত হয় তাহলে ইউক্রেনকে আসলে যুক্তরাষ্ট্র কী করলো? ভ্লাদিমির পুতিনের জন্য সুসংবাদ। দর্শক, এতদিন যাবৎ উস্কানি দিয়ে আসলেও এখন কূটনৈতিকভাবে ইউক্রেন যুদ্ধের সমাধানের চিন্তা ভাবনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইউক্রেনের ভবিষ্যৎ সীমানা নির্ধারণে কূটনীতির ভূমিকার কথা বলেছেন। তিনি আবার নিশ্চিত করেছেন যে কোনো শান্তির সিদ্ধান্ত কিয়েভকেই নিতে হবে, মানে যত মরা মরবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উপরে পড়বে। তো এইটাই তো পুতিন গত একটা বছর ধরে বলে আসছিল ইউক্রেনে যে দেখো সেটেলমেন্টে আসো, কিন্তু জেলি বলছে যে না, মানি না, মানবো না, গায়ে রক্ত থাকতে, জীবন থাকতে মানবো না। এখন আমেরিকা কী চাপ তৈরি করছে দেখেন। এই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে কূটনীতির মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটতে হবে, কিন্তু আলোচনার জন্য তিনি নিকট মেয়াদি সম্ভাবনা কবে সেই সম্পর্কে তথ্য দিচ্ছেন না। তিনি মনে করেন যে সমাধানের জন্য পুতিন কাকু সিরিয়াস না, এবং আক্রমণ প্রতিহত করার জন্য ইউক্রেনের সামরিক বাহিনীও এই মুহূর্তে কিছুটা বিপাকে আছে। তো পুতিন কেন সিরিয়াস হবে? ভ্লাদিমির পুতিনকে এই যুদ্ধের কারণে রাশিয়ার অর্থনীতি বলেন, বৈশ্বিক অবস্থান বলেন, সকল দিকে যতটুকু পারছে রাশিয়ার বিরুদ্ধে তাদের অবস্থান ছিল, কখনোই পক্ষে ছিল না। তো পুতিন যখন দেখতেছে যে না, পুতিনের জয়ের সম্ভাবনা আছে, হয়তো যুদ্ধ দীর্ঘায়িত হবে, বাট পুতিন বুঝতেছে যে অন্যের থেকে টাকা আইনা এই যুদ্ধ ইউক্রেন চালাইতে পারবে না। তো মার্কিনীদের বক্তব্য হচ্ছে পুতিন সিরিয়াস না। এই কথা কংগ্রেসের সামনে, আমেরিকার পার্লামেন্টে কংগ্রেসের সামনে উপস্থিত হয়ে ব্লিংকেন স্বীকার করেছেন যে ইউক্রেনীয় বাহিনী তাদের দৃষ্টিতে সমস্ত অঞ্চল ফিরে পেতে সক্ষম হবে না। মানে আমেরিকাই বলছে যে ইউক্রেন সফল হবে না। কোন বাহিনী মানে কোন অঞ্চলগুলো? সমস্ত অঞ্চল বলতে বোঝানো হয়েছে গত বছর ভ্লাদিমির পুতিন ডিক্রি জারি করে লুহানেস্ক, দোনেস্ক, ঝাপরিজিয়া, খেরসন সহ যেই অঞ্চলগুলোকে রাশিয়ার মানে মানচিত্রে অ্যাড করে ফেলেছেন সেগুলো ফিরা পাবে না। তিনি বলছেন যে আমি মনে করি ইউক্রেনে এমন একটি অঞ্চল হতে চলছে যেটির জন্য ইউক্রেনীয়রা মাটিতে লড়াই করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, এমন অঞ্চল থাকতে পারে যেটি তাদেরকে যুদ্ধের বদলে অন্য উপায়ে ফিরে পাওয়ার চেষ্টা করতে হবে। মানে এই জায়গাগুলোকে যদি ফিরে পাইতে হয় তাহলে ঝুঁকতে হবে পুতিনের সামনে। রিপাবলিকান প্রতিনিধি ক্রিস স্টুয়ার্টের এক প্রশ্নের জবাবে তিনি বলছিলেন যে ওই ব্যক্তি জিজ্ঞেস করছিলেন যে যুক্তরাষ্ট্র ক্রিমিয়াকে ফিরে নেওয়ার জন্য প্রেসিডেন্ট জেলেনস্কিকে সমর্থন করেছে কিনা, যা 2014 সালে পুতিন দখল করেছিল। যদি আমাদের প্রতিশ্রুতি এবং জেলেন্সকির সাথে আমাদের চুক্তি হয় যে ক্রিমিয়াতে রাশিয়ার উপস্থিতি না থাকা সহ আপনি যা অর্জন করতে চান আমরা আপনাকে সমর্থন করব, তাহলে বিশ্ব ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটা বলছে কে? দেখেন, এদের মধ্যে কিন্তু এখন ঝামেলা পাকাইছে রিপাবলিকান প্রতিনিধি, মানে ডোনাল্ড ট্রাম্পের যে রাজনৈতিক দল সেইখানের একজন এমপি এই প্রশ্ন করেছিলেন। ব্লিংকেন জোর দিয়ে বলছেন যে তাদের ভবিষ্যৎ কী হতে চায় এবং কিভাবে এটি দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং দেশের স্বাধীনতার পরিপ্রেক্ষিতে ইউক্রেনকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা কী চায়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা সকলেই মস্কোর ক্রিমিয়া অধিগ্রহণকে অস্বীকৃতি করেছে, যেখানে রাশিয়া 2014 সালে গণভোটে আপনার এই জায়গাটা দখল করে নিছে। এখন প্রশ্নটা আসছে আজ থেকে 9 বছর আগের যে জায়গা সেটা থেকে রাশিয়াকে ফিরাইতে পারবে কি না, সেইটাই তো এখনও রাশিয়া থেকে নিতে পারে না এরা 9 বছর ধরে। এখন পুতিন আরও যে নতুন 4টা দখল করেছে, তো আমেরিকা আসলে মাথা খারাপ তো তাদের হবেই। দর্শক, ডাভোস ফোরামে দেওয়া বক্তৃতায় জেলেনস্কি বলছিলেন যে ইউক্রেন ক্রিমিয়াকে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে নিয়েছিলেন, মানে এই জেলেনস্কি এখন এই 4টা অঞ্চলের সাথে ক্রিমিয়াকেও ফেরত চায়।
কিন্তু তাদের সেই শক্তির সামর্থ্য, আন্তর্জাতিক সহযোগিতা কতটুকু যাবে। ইতিমধ্যে জানেন যে আমেরিকার রাজনীতিতে উত্তাল একটা অবস্থান তৈরি হয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার করা হতে পারে, ম্যানহ্যাটন জুড়ে নিরাপত্তা জারি করা হয়েছে, এমনকি সেখানে একটা জরুরি অবস্থা সিচুয়েশন বিরাজ করছে। যে এখন ডোনাল্ড ট্রাম্প হচ্ছে এইখানে নতুন একটা প্লেয়ার রাশিয়া ইউক্রেন যুদ্ধে, যিনি অল্টারনেটিভলি পুতিনকে সাপোর্ট করছেন বা রাশিয়াকে নির্দোষ বলছেন, এমনকি বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেন, তার যে নীতি সেখানে তিনি ব্যর্থ হিসেবে প্রমাণ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করার মাধ্যমে বৈশ্বিক অর্থনীতির ক্ষতি প্লাস মার্কিনীদের ভাগ্য নিয়ে খেলছেন, এমন বক্তব্য যখন ডোনাল্ড ট্রাম্প দিলেন তখন দেখেন এই যুদ্ধ নিয়ে আজকে আমেরিকার পার্লামেন্টেই প্রশ্ন উঠছে। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অ্যান্সারটা কী আসছে, যে কূটনীতিকভাবে সমাধান চায়। এখন এটা হইতে পারে যে ইইউ বা ন্যাটোর সদস্য দেশগুলো আর টাকা দিতে চাচ্ছে না, যুক্তরাষ্ট্র যেগুলো দিছে সেখানে জনতা এখন বিগড়ে গেছে, তারা কিন্তু ডেমোক্রেসিকে ফলো করতে হয়, তো সেখানে প্রটেস্ট হয়েছে, বিক্ষোভ হয়েছে ওয়াশিংটনের সামনে আপনারা জানেন। তো সকল কিছু মিলেইয়া আমেরিকা এখন বুঝতে পারছে যে না, এই যুদ্ধে আসলে আর বেশি দিন খেলা যাবে না। তো এখন খেলা বন্ধ করতে গেলে কী করতে হবে, সোজাই একটাই অ্যান্সার, যে কূটনীতিক সমাধান। তো আমার কথা হচ্ছে কূটনীতিক সমাধানে যদি চাইতেন, ভ্লাদিমির পুতিন বারবার বলে আসছিল গত বছর থেকে যে এই যুদ্ধটাই হওয়ার না, এই যুদ্ধটা যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থে রাশিয়াকে দমানোর জন্য এই যুদ্ধটা করাইছে, যেটা যুদ্ধ ছাড়াই রাশিয়া এবং ইউক্রেনের এই সমস্যাটা সমাধান হইতে পারতো। কিন্তু এখন পুতিন ঝুঁকবে কি না, ইউক্রেন বাটে পড়ছে, আমেরিকা বাটে পড়ছে কথার কথা, কিন্তু পুতিন ঝুঁকবে কি না। বাট আমার মনে হয় যে একটা সমাধানের মাধ্যমে এই যুদ্ধটা শেষ হয়ে যাওয়া উচিত। আল্লাহ হেফাজত করুক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।